কে আমাকে ভোট দিল বা দেয় নাই সেটা আমি চিন্তা করব না, একটি আধুনিক ডিজিটাল স্মার্ট বাঁশখালীতে রূপান্তরিত করব ইনশাল্লাহ। বিসমিল্লাহ রহমান রহিম। আপনারা জানেন গত 5 জুন বাঁশখালী থেকে আমি বিপুল ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। মানুষ যে আশা করে আমাকে ভোট দিয়েছেন তাদের আশায় কোনো ব্যাঘাত ঘটবে না ইনশাল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী পুরো দেশটাকে এখন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা থেকে ডিজিটাল পরবর্তী স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত করেছেন। তারই ধারাবাহিকতায় ইনশাল্লাহ আমি বাঁশখালীকে একটি আধুনিক ডিজিটাল স্মার্ট বাঁশখালীতে রূপান্তরিত করবো ইনশাল্লাহ। কে আমাকে ভোট দিল বা দেয় নাই সেটা আমি চিন্তা করব না, সেটা আমার বিচার্য বিষয় নয়। আমার বিচার্য বিষয় হচ্ছে আমার এলাকার উন্নয়ন, আমার এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা। ওকে, ধন্যবাদ।